আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে গুম, অপহরণ, নিখোঁজ, যে নামে আমরা অভিহিত করি না কেন, আসলে একজন ব্যক্তি নিখোঁজ হয়েছেন যিনি ব্রিটিশ বাংলাদেশি। এই বিষয়টি নতুন কোনো বিষয় নয়, এই বিষয়টি নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি। তবে বর্তমান বাস্তবতায় একজন ব্রিটিশ বাংলাদেশি নিখোঁজ হওয়া, সেটি ব্রিটিশ বাংলাদেশি হিসেবে আমাদের উপর একটি একটি বিষয়, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের সিকিউরিটির জন্য একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং ব্রিটিশ বাংলাদেশি অন্যান্য যে কোনো বাংলাদেশিদের কনসিডারেশনে, অন্যান্য যে কোনো প্রবাসীদের কনসিডারেশনে ব্রিটিশ বাংলাদেশিদের গুরুত্ব বাংলাদেশে অবশ্যই একটু ভিন্ন ধরনের হওয়া উচিত। এবং সেটি যদি 1971 থেকে শুরু করে পরবর্তী যে কন্ট্রিবিউশনগুলি আছে, সেই কন্ট্রিবিউশনগুলি যদি আমরা মূল্যায়ন করি, তাহলে ব্রিটিশ বাংলাদেশিদের যেই বাংলাদেশের প্রতি তাদের যে ভালোবাসা এবং একই সাথে বাংলাদেশের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট বিবেচনায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। এটি শুধুমাত্র একজন ব্যক্তি ইয়াসিন তালুকদার কিংবা তার বোন ইয়ামিমা তালুকদারের বিষয় নয়, এটি পুরো কমিউনিটির একজন বিষয়। এবং আমরাও যদি বাংলাদেশে কখনো যাই, আমরা নিজেরাও আমরা ফিল করতে চাই যে আমরা বাংলাদেশে সিকিউরড এবং আমরা বাংলাদেশে অনার্ড, আর এই জন্যই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক সম্ভবত একজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম, কলার কে আছেন? ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আপনি সরাসরি অভিমত অনুষ্ঠানে কথা বলছেন? আমি ফারহান মাসুদ খান বলছি। জি বলুন। আচ্ছা ভাই, আমি তো জিনিসটা দেখি, সরকার আইছে মন্ত্র ঘুম দেওয়ার, আমার আওয়ালিকে বলতো কয়টা দেখতা তাই দেখরা নাই 6-7 বছর দিয়ে নিষ্ঠ। জি আচ্ছা, ভালো দেখার কিছু নেই, তারা আপনি হাত মারিয়া ডাক কে রাখতাছেন এখানে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার অভিমতের জন্য। আমরা পুরো বক্তব্য যদিও আপনার বুঝিনি, বাট আমি বুঝতে পেরেছি যে আপনি অনেক ক্ষুব্ধ। যাচ্ছি পরবর্তী কলে, দেখে কি আছেন লাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কলার কে বলছেন? ভাই ভালো আছেন যে আপনারা? জি আমরা অভিমত অনুষ্ঠান থেকে লাইভ আপনার সাথে কথা বলছি, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা অভিমত আমার কইতাম ভাই, বুঝছেন? জি বলুন। আমার আগের ইলেকশনও আমি আওয়ামী লীগকে ভোট দিয়েছি, বুঝছেন? জি আর গত ইলেকশনও তো দেশ আসলাম না, লন্ডনও আসলাম। জি এখন গত ইলেকশন তো কি লইছে আমি নিজে দেখছি না, মানুষের কথায় শুনছি যে অবৈধ হয়েছে সকলটা। জি এখন আমার একটা প্রশ্ন হইল যে ও জেনে একজন ভাই নেই, এখন বাংলাদেশও মনে করুক প্রধানমন্ত্রী যদি ঠিক না হয়, প্রশাসন কোনো সময় ঠিক হইত না। এখন প্রশাসনের কাছে গেলে ঠেকা বালা খাম পাইত না। আপনার বক্তব্য, মূল বক্তব্য কি? কলার অনেক কলার অপেক্ষা করছেন, আপনার মূল বক্তব্য কি? তখন তো ভাই আমার বক্তব্য ওখানে কি যে প্রশাসন যদি প্রধানমন্ত্রী শক্ত হইব, শক্ত হইতে প্রধানমন্ত্রীকে শক্ত হতে হবে। ধন্যবাদ, এটি আপনার বক্তব্য। যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আপনার নাম কোথা থেকে ফোন করেছেন আপনি? ভাই আমি আবুল হইরাম, লন্ডন থেকে হইরাম। জনাব আবুল, আপনার অভিমত? আচ্ছা আমার প্রশ্ন হইছে আওয়ামী লীগের ভাই তারা গেছে, আমার প্রশ্নটা হইছে, আমি কোনো ধর করি না। জি প্রশ্নটা হইছে যে আজকে 7 বছর হয়ে গেছে আমরা কন্টিনিউ হুনরাম গুন খুন দর্শন। জি ওকে, জি তারা যে খালি এখন ইনভেস্টিগেশন কোন ইনভেস্টিগেশন তারা করা ওটা তো আমরা তারা গেছে জানতাম চাই। আর তারা যদি দেশ না চালাইতে পারে তাহলে তো যে চালাইতে পারে তারা ব্যবহার দরকার আছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেশ যদি গুম খুন গত কয়েক বছরের কথা বলেছেন আপনি, তাহলে তার কোনটি তারা ইনভেস্টিগেশন করেছেন সেটি আপনারা আপনি বলেছেন। যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কে বলছেন? আপনি টেলিভিশনে লাইভ অভিমত অনুষ্ঠানে কথা বলছেন, আপনি স্পষ্টভাবে আপনার অভিমত বলুন, সময় খুব সংক্ষিপ্ত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি লাইভ অভিমত অনুষ্ঠানে কথা বলছেন। আমি শেখ ইয়াওর, কি খবর বলো তো? যিনি শেখ ইয়াওর, কি খবর বলো? এটা করতে ওদের ফোন করে থেকে শেখ ইয়াওর কোথা থেকে আপনি ফোন করেছেন? আমি লন্ডন থেকে। জি আপনার অভিমত? আমার অভিমত প্রোগ্রাম আপনাদের দেখতেছি, মানে দুশোর প্রথম করা হচ্ছে, কিন্তু
আমার মতে যে ঘটনাটা ঘটেছে, আপনারা কি উনি কি ব্রিটিশ সিটিজেন? ব্রিটিশ বাংলাদেশি? হ্যাঁ, না ব্রিটিশ বাংলাদেশি, উনি ব্রিটিশ বাংলাদেশি মানে বর্ন ব্রিটিশ, ইজ ব্রিটিশ, কারণ সে বাংলাদেশ বাংলাদেশি বললে বাংলাদেশি তো কোনো ওনাকে বলা যাবে না, ওই ছেলে হয়তো এখানে। আপনার মূল বক্তব্যটি কি, উনি নিখোঁজ আছেন এখন, এর প্রেক্ষিতে আপনার মূল বক্তব্য কি? সরকারের কাছে নিশ্চয়ই আবেদন গেছে এম্বাসিতে, এবং যারা সরকারে যারা আছেন এদেরও দায়িত্ব আছে ব্রিটিশদের, আমাদের মানে যারা আমি যতটুকু জানি এজ এ এখানের লোক আমরা ফার্স্ট ক্লাস সিটিজেন এজ এ ইউজিং ইন বাংলাদেশ, বা মানে এটা তো তথ্য গুরুত্ব দিয়ে সরকারের যারা মানে লোক আছে তারা করত, এবং আমাদের এখানে যে আপনার মূল বক্তব্য আমি এখন আসতে পারিনি, আপনার মূল বক্তব্যটা কি? না, আমার মূল বক্তব্য হচ্ছে সরকার যারাই থাকুক এখানে যে অবৈধ আর না অবৈধ এটা বলার কোনো প্রশ্নই আসে না, এখানে আমাদের ব্রিটিশ যারা আমরা আছি আমাদের তো আলাদা এই মানে আমি কথা এটা বলতে চাচ্ছি যে সরকার যেটা করতে পারতেছে না এটাকে রেপ দিয়ে রেপ মানে রেপের পরিচয় দিয়ে যে লোককে হাইজেক করা হচ্ছে, এবং মানে যেভাবে করা হচ্ছে এটা ঠিক না, যেভাবে করা হচ্ছে এটা ঠিক না। ধন্যবাদ আপনার কলের জন্য, যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছে লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি কে বলছেন, কোত্থেকে ফোন করেছেন? আমি আমি লন্ডন থেকে ফোন করছি, নাম বলা কি জরুরি? নাম বলা জরুরি নয়, আপনি লন্ডন থেকে ফোন করেছেন, আপনার অভিমত খুব সংক্ষেপে। আমার একটা আমি বেজে স্টুডিও মাত্র শোনাবো, আমার একটা লাইভ অভিমত অনুষ্ঠানে কথা বলছেন, আমি ফারহান মাসুদ খান বলছি, বলুন। টেলিভিশনের ভলিউম কমিয়ে না কথা বললে আমরা আপনার বক্তব্য আমরা শুনতে পাবো না। যাচ্ছি পরবর্তী কলে, দেখে কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার, কি লাইনে আছেন? হ্যালো, জি হ্যাঁ। আপনার নাম এবং আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি তাই বলি, আমি ফোন করেছি ওয়েমলি থেকে। আমার অফটেন মনে হয় যে যে বাংলাদেশে যারা দেশ চালাচ্ছেন মন্ত্রী এবং এমপি যারা আছেন শুধুমাত্র এরাই বাংলাদেশে নিরাপদ, বিভিন্ন আর যারা আছেন আমার মনে হয় না এরা কখনো নিরাপদ। আজকে যদি ইয়াসিম বাংলাদেশে যে হারিয়ে যান তাহলে ফারহান ভাই যে কবে হারাবেন না, অথবা আমি যে হারাবো না এর তো কোনো নিশ্চয়তা কে দিবে? অথবা ওই যে আওয়ামী লীগের হয়ে গেলে অবশ্যই হারাবেন না, কারণ উনি নিশ্চিত উনি উনি লাল গালিচার চাদর পেয়ে যাবেন এবং উনি আসবেন, কারণ দেশটা হলো মানে মানে যারা না গিয়েছে মানে আজকে ইয়াসিনের অপহরণটাকে আমাকে চিন্তিত করছে যে আমি কি করে যাব, আমার বাচ্চা এবং আমার বউ বাংলাদেশে, আমি তো তার আমি এই মুহূর্তে রিয়েলি ভাবছি যে আসলে হোয়াট ইজ গোনা হ্যাপেন টু দেম, এই এনিথিং ক্যান হ্যাপেন টু দেম অ্যাজ ওয়েল এট দ্য সেম টাইম। এটা আমেরিকার ভাই, ওনার কি হবে নাকি ওনার গায়ে একটা ওরা আমাকে আমাদেরকে প্রশ্নটা করছেন, আমি আপনাকে উত্তর দিচ্ছি, আমি আলোচনা করুন আপনারা, আমি শুনি একটু। থ্যাঙ্ক ইউ ভাই, আপনাকে আলোচনা করব বলছি। প্রতিদিন বাংলাদেশের যে বিভিন্ন এয়ারলাইন্স আছে, বাংলাদেশ বিমান, এমিরেটস, কাতার এয়ারওয়েজ আর অন্যান্য যে বিমান, সবগুলো মিলে অ্যাটলিস্ট 2 থেকে 2,500 মানুষ প্রতিদিন আমাদের এখান থেকে লন্ডন থেকে বাংলাদেশে যাচ্ছে এবং তারা বাংলাদেশে ফিরে আসতেছে। এই একটা ঘটনা, একটা বিচ্ছিন্ন ঘটনা, তিনি এখানকার বাংলাদেশের একটা বাংলাদেশের একজন উনি নাগরিক, উনি বাংলাদেশে থাকেন, বাবা মাকে দেখাশোনা করেন, উনি ওখানে 2টা স্কুলের টিচার, উনি ফুল টাইম বাংলাদেশে থাকেন, উনি হঠাৎ করে বাংলাদেশে যান নাই, ওনার বোনের বক্তব্যের মাধ্যমে ফিরে এসেছে। এখানে যেহেতু বাংলাদেশ পুলিশের কোনো প্রতিনিধি নাই, সুতরাং ওই ধরনের প্রশ্ন আমাদের কাছে করা অবান্তর, কারণ আমরা জানি না যে আপনার বনানী থানার ওসি ফরমান, বনানী থানার ওসির নাম হচ্ছে ফরমান, ফরমান কি বক্তব্য দিবে এবং ভাসানটেক থানার ওসি কি বক্তব্য দিবে সেটা তারা বলতে পারবে যে তদন্তের অগ্রগতি। ওসির বক্তব্য নিয়ে তো আমরা কথা বলছি না, ওসির বক্তব্য নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আপনি বলছেন, আপনি বলতেছেন কি, আপনি বলছেন যে আপনি এমন একটা অবস্থা করছেন যে বাংলাদেশ থেকে 500 লোক প্রতিদিন বাংলাদেশে যাচ্ছে তারা সবাই হারা যাবে, মানে আমরা কেউ নিরাপদ না, এটা এই ধরনের একটা কথা উনি বলতে যাচ্ছেন। আমি আমরা প্রতিদিন বাংলাদেশ বিমান থেকে শুরু করে 10টা 11টা এয়ারলাইন্স বাংলাদেশে যাচ্ছে, প্রতিটা লোক বাংলাদেশ থেকে আসতেছে, শুনেন আপনারা একজন লোকেরও কোন জায়গায় পাচ্ছি না যে তিনি বাংলাদেশে, তাহলে তো বাংলাদেশে কেউ যাইতোই না এখান থেকে, হাজার বাংলাদেশে বাংলাদেশে যারা যাচ্ছে তারা সবাই হারা যাচ্ছে,
এমন একটা অবস্থা এটা কি হয় রেশনাল জাস্ট এটা আমরা খবর দিতে চাই আমরা রেশনাল বন্ধ করে আপনি একটা একটা কোশ্চেন এক না উনি শুনবে না উনাকে বলতে দাও আপনি বলুন বলুন গুলি বলুন না 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 আপনি কেন আমরা আমরা বন্ধ করে বন্ধ করে আচ্ছা বলেন আপনি কতগুলো লাশ একসাথে পড়লে আপনারা এটা বিচ্ছিন্ন বলবেন না এটা কত টাকা ঘুষ নিলে আপনারা বিচ্ছিন্ন বলবেন এটা কি আপনি প্রশ্ন কতজন একসাথে হত্যা করলে আপনারা বিচ্ছিন্ন বলবেন এটা কি ধরনের প্রশ্ন বলেন এটা আপনারা রাজনৈতিক প্রশ্ন কি কোন ঘটনা এই ঘটনার সাথে চালিয়ে দেন এটা বিচ্ছিন্ন ঘটনা আমার ভাই হারিয়ে যাবে এটা বিচ্ছিন্ন অবশ্যই এই দেশে প্রতিদিন ঘটনা ঘটছে আমেরিকাতে ঘটছে যুক্তরাজ্যে ঘটছে আপনি এই জিনিস দেখতেছেন জঙ্গি দমনে জননেত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছে বিশ্ব নেত্রী বিশ্ব নেত্রী জননেত্রীর হাতকে শক্তিশালী করে এক মিনিট ভাই ইমরান ভাই রাগ করে লাভ নাই বুঝছেন চিল্লায় কথা বললে জঙ্গি ও মিছিল করতে অস্ত্র হাতে না জঙ্গি নাই জঙ্গি একটা বিজনেস জঙ্গির নাটক হচ্ছে জঙ্গির নাটক না জঙ্গি একটা আপনারা এই বিজনেস টাকা শেখাচ্ছেন বকরে যায় ভাই এটা নতুন আপনি বলেন নাই আপনাদের সরকার বলছে নিজামী ক্ষমতা করেছিল অস্ত্র লইয়া ভাই আমরা নিজামী এটা হচ্ছে না না বিএনপি সরকারের সরকারের মন্ত্রী যখন বলে তখন সেটা সরকারের বক্তব্য সরকারের মন্ত্রী যখন বলে সেটা সরকারের বক্তব্য তখন আমরা বলতে মিডিয়া তৈরি যখন আপনার আপনাদের দূর ভাগিনা গামাকে মারলো বাংলা ভাই তখন আপনারা বাংলা ভাইয়ের কাছে গেলেন বাংলাদেশে একসাথে 64টা ডিস্ট্রিক্টে বোমাবাজি করছে বিচারককে হত্যা করছে তখন আপনারা কোথায় ছিলেন আপনি আর আজকে একজন মানুষ আমরা ভাষান্তে থানায় জিডি নাও আছে ভাই জঙ্গিবাদ মামলা তদন্তাধীন আছে জঙ্গিবাদ আমরা বিচার করেছি বাংলাদেশের বিচার আমরা করেছি সব কাজ মারা গেছে একজন ঝালা খাইছে আর এখানে কয়েকজন বিশ্বাস করে এইখানে একজন জজ ভাই ভয়ে পদত্যাগ করছে আপনারা যে মানিকের দরকার আপনি জঙ্গি মারুন না ওই জঙ্গি মিছিল করছে পুলিশ আমি রাজনীতি ছাত্র হিসেবে আমার বিশ্লেষণ আছে এই যে ছেলেগুলো ছাত্র আমরা ভাই আমি শেষ করি রাজনীতি করিয়া দেশ আমার বয়স আমি মেনে নিলাম আপনি রাজনীতির ছাত্র আমি আপনার থেকে শিখবো আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না আমি আপনার থেকে শিখতে চাই জঙ্গিরা যখন অস্ত্র করছে আমি আপনার থেকে শিখতে চাই এখন শিখবো জঙ্গিরা মিছিল করছে আমরা সবাই তালেমান বাংলা হবে আফগান তখন কি কোথায় ছিল বিএনপি বাংলাদেশের আসামি কিসের তারেক রহমান বাংলাদেশের আসামি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান জননেত্রী শেখ হাসিনা যা ইচ্ছা দিয়ে বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছে প্রত্যেকটা সেক্টরে রাজনৈতিক ভাবে তার অবস্থা আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের স্বাস্থ্য দেশের সোশ্যাল সিকিউরিটি কথা বলেন আপনারা আপনারা বোমা মাইরা কেন করেছিলেন আমি আপনাকে যে প্রশ্নটি করতে চেয়েছি আমি আসবো আপনার কাছে আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম জনাব ইমরান চৌধুরী এটি আপনি বলতে যাচ্ছেন একটি বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা আমরা যেহেতু প্রশ্নটা হচ্ছে আপনার কাছে বিচ্ছিন্ন ঘটনার সংজ্ঞা কি এটি আমার কাছে একটি প্রশ্ন আপনার কাছে আমি আসবো আপনার কাছে দ্বিতীয়ত হচ্ছে কতদিন গেলে চার মাস ইতিমধ্যেই হয়ে গিয়েছে আর কতদিন গেলে ঘটনাটি আপনার কাছে একটি স্বাভাবিক ঘটনা মনে হবে ইতিমধ্যে কিন্তু চার মাস কি চলে গেছে এবং এখন পর্যন্ত তার পরিবার সে আসামি কিনা আমি শেষ করি সে দুষ্কৃতিকারী কিনা সে আসামি কিনা সে জঙ্গি কিনা নাকি সে একজন সাধারণ জনগণ তাকে অপহরণকারীরা অপহরণ করেছে নাকি দুষ্কৃতিকারীরা অপহরণ করেছে নাকি ল এজেন্সি অপহরণ করেছে নাকি অন্য কেউ অপহরণ করেছে তার ফ্যামিলি এখনো জানে না জি আপনি আমাকে প্রশ্ন করেছেন মোটামুটি তিনটা একটা হলো যে বিচ্ছিন্ন ঘটনার সংজ্ঞা কী
দ্বিতীয়টা হলো যে তার ফ্যামিলি জানে না যে তার আসলে আমি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কতদিন গেলে আপনার কাছে বিষয়টি স্বাভাবিক মনে হবে এখন ইতিমধ্যে কিন্তু 4 মাস চলে গিয়েছে জি একটা হচ্ছে যে বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে যে যখন প্রতিদিন একই রকম ঘটনা ঘটে না হঠাৎ একটা ঘটনা ঘটে সেটা এটা বিচ্ছিন্ন ঘটনা যেমন আপনার এখানে মার্ডার এক দুইটা হচ্ছে যেমন এখানে মার্ক ডেগেনকে কেন্দ্র করে 2011 সালে একটা লন্ডনে একটা বিরাট রায়ট হয়ে গিয়েছিল এটা প্রতিদিনকার কোনো ঘটনা না এই যে বাংলাদেশী ভদ্রলোক ব্রিটিশ বাংলাদেশী যে ভদ্রলোক উনি আমরা তার জন্য আমরা সমবেদনা জানাই আমরা অবশ্যই এটা চিন্তা করি যে উনি আমাদের মাঝে ফিরে আসবেন কিন্তু তার যে ঘটনাটা আমরা কিন্তু ঘটনা অ্যানালাইসিস করছি যে ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা কারণ হঠাৎ করে 11টার দিকে কে বা কাহারা তাকে নিয়ে গেছেন তার একজনের সাথে কথা কাটাকাটি হচ্ছিল কালো একটা মাইক্রোবাস আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর কেউ সদস্য সেখানে যারা পোশাক করেছিল এরকম কোনো ঘটনা চাও পাওয়া যায় গতকালকে যদি আপনি খবরে দেখেন গতকালকে কিন্তু যশোরে আপনার ধরা পড়ছে এরকম যে ডিবি পরিচয় বা র‍্যাব পরিচয় দিয়ে মানুষের কাছে ছিনতাই করে টাকা নেয় মানুষকে উঠায় নিয়ে যায় গাড়ি মাইক্রোবাস তাদের কাছে হাত করা পিস্তল সহ কিন্তু সাদা পোশাকে ধরা পড়ছে এটা কিন্তু সমস্ত টিভি চ্যানেলগুলো দেখাইছে এখন আমরা অবশ্যই চিন্তা করব যে আপনি বলছেন যে 4 মাস চলে গেছে অনেক সময় অনেক ক্লুলেস ঘটনা ঘটে আমাদেরকে এটাও সাথে সাথে চিন্তা করতে হবে আমাদের যে ফরেন্সিক আমাদের ফরেন্সিকটা কিন্তু অত উন্নত না আমাদের কিন্তু সব জায়গায় সিসিটিভি বসানো নাই যে আমরা ফরেন্সিক করব আমি আমি কথা বলতে দেন আমাকে আমি আমার প্রশ্নগুলো জবাব দিচ্ছি আপনি যখন বলবেন তখন আপনারা বলবেন কারণ উনি দিচ্ছেন আমাদের কাছে উনি প্রশ্নটা করেছেন সবচেয়ে বেশি কিন্তু আপনিই বলছিলেন আমাকে কিন্তু এখন উনি বলছেন যে 4 মাস চলে গেছে অনেক আপনি 6 বছর চৌধুরী আলম 6 বছর ইলিয়াস আলী আপনি যদি কয়েকদিন একটু আমাকে বলতে দেন কয়েকদিন আগে দেখবেন 7 বছর যাবে এটা গ্রিসে এখানকার একটা মেয়ে 7 বছর যাবে ইয়র্কশায়ারের একটা বাচ্চা মেয়ে 20 বছর আগে হারাইছিল কার খবর যদি দেখেন এখানকার ইয়র্কশায়ারের ইলিয়াস ইয়র্কশায়ারের একটা বাচ্চা মেয়ে গ্রিসে 20 বছর আগে হয়েছে তার তদন্ত পরিণত চলছে আপনাকে তাকে ডাগ আউট করা হয়েছে সেখানে হাজার হাজার পাউন্ড খরচ করে ব্রিটিশ পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড এখনো তদন্ত করতেছে সুতরাং এই জিনিসটা আমাদের কাছে উনি একটা ঘটনা ঘটছে এটা কোনো সময় স্বাভাবিক কোনো ঘটনা না এটা একটা অস্বাভাবিক ঘটনা যদি স্বাভাবিক ঘটনা হতো যে আমার প্রতিদিন আমার ভাইরা ব্রিটেন লন্ডন থেকে তারা প্রতিদিন যাচ্ছে ফ্লাইটে প্রতি ফ্লাইট থেকে দুইটার জন্য খারাপ যাচ্ছে তাহলে এটা স্বাভাবিক মনে করেন যে প্রতিনিয়ত বিচ্ছিন্ন ঘটনা হইতো না শুনেন কিন্তু গত 7 বছরে প্রতিদিন হচ্ছে না প্রতিদিন হচ্ছে আপনার আইডিয়াই নাই আপনি ফারহান ভাই সাংবাদিক সে খবর রাখছে আমি আছি আইডিয়াই নাই প্রতিদিন হচ্ছে এখন উনি বলছেন যে ওনার কাছে আমার দুইটা প্রশ্ন আমি পেয়ে গেছি আরেকটা আছে যে ওনার ফ্যামিলির কথা উনি বলছেন ওনার ফ্যামিলির কাছে আমরা যা শুনতে পেলাম যে উনি ভাষানটেক থানায় একটা জিডি করেছেন জিডিটা ওনার নেওয়া হয়েছে পুলিশ জিনিসটা তদন্ত করছে যেহেতু পুলিশের কোনো পদ্ধতি এখানে যাই তবে বনানী থানা নেয় না আমি বলি বনানী থানা কারণে এরিয়ার কারণে হতে পারে অনেক কারণ হতে পারে আমরা ওটা জানি না বনানী থানা যখন কে উপস্থিত থাকবে তখন তারা সেটা জবাব দেবে যখন ওনার ফ্যামিলি উনি আপনি এই প্রশ্নটা ছিল যে ওনার ফ্যামিলি কি মনে করবে ওনার ফ্যামিলি আমার তৃতীয় প্রশ্ন ছিল যে তার পরিবার এখন 4 মাস হয়ে গিয়েছে এবং তার পরিবার এখন পর্যন্ত তার কোনো হদিস জানে না তার পরিবার জানবে কিভাবে সে আসলে সন্ত্রাসে ছিল কি না নাকি সাধারণ যে লাভেবল ইয়ামিমা তালুকদারের কথা মতো সে খুব ভালো একজন মানুষ ছিল একজন লাভ পারসন ছিল একজন ফ্যামিলি ম্যান ছিল একজন ভালো শিক্ষক ছিল নাকি সে একজন সন্ত্রাসী ছিল জঙ্গি ছিল কিংবা অন্য কোনো কিছু ছিল যার সাথে যার সংশ্লিষ্টতা ছিল বলে পুলিশ মনে করে নাকি শুধুমাত্র একটি ভুলের কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই ভুল শুধরিয়ে আবার তাকে পরিবারের কাছে ফেরত দেওয়া হচ্ছে বা হবে এই এটা তো সমস্ত একটা পারসেপশন কারণ আমরা কিন্তু এখানে অ্যানালাইজ করতেছি বিভিন্ন জায়গার পত্র পত্রিকা দেখে আমি আপনাকে ওনাদের কাছে শুনে আমরা বলতেছি হ্যাঁ প্রশ্নটি আবার শুনুন আপনি আমার প্রশ্ন হচ্ছে তার পরিবারের কাছে কোনো ইনফরমেশন নেই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ইনফরমেশন এখন পর্যন্ত দেয়নি তারা কিন্তু তার বাসা কিন্তু তারা তল্লাশি করেছে কিন্তু কোনো ইনফরমেশন কিন্তু দিতে পারেনি আপনি এটা খুবই ভালো ভ্যালিড পয়েন্ট বলেছেন কারণ যখন উনি জিডিতে তার সমস্ত কিছু বিস্তারিত উল্লেখ করে যে এই লোকটার হাইট কত এর চুলের কালার কী এর রং কী এর সাথে কারো কোনো কিছু ছিল কি না তার পরনে কী কী পোশাক ছিল জিডি করলে সাধারণত এই জিনিসগুলো বাংলাদেশের আইনে লাগে হ্যাঁ কখন গেল কী কারণে গেল হ্যাঁ যখন হ্যাঁ জিডি না ইনভেস্টিগেশন করলে এই জিনিসগুলো দেখা হয় যখন জিডি করতে গেলে আবেদনের এটা না আনলে জিডি নিবেই না আপনি আমার আমি বাংলাদেশের একজন পুলিশ অফিসার ছিলাম আপনি আমার সাথে এটা নিয়ে আর তর্ক করেন না আমি আপনাকে বলে দিলাম ব্যক্তিগতভাবে জিডি করছি ভাই আমি তো আমার চুলের কালার কি সেটা লিখিনি সব জিডি এটা একজন মানুষ হারাইছে
তখন এটা কিভাবে হয় আমি আপনাকে বলি, সেই জিনিসগুলো জিজ্ঞেস করে কিন্তু জিডি করে ইনসিডেন্টটা বলে জিডি হচ্ছে একটা জেনারেল ডায়েরি, জেনারেল ডায়েরি হচ্ছে কোন একটা ঘটনা ঘটলে সাথে সাথে আপনি জেনারেল জেনারেল ডায়েরি স্যার ওরা তদন্ত করবে কিভাবে, আপনি যদি কোনো অভিযোগই না দেন। আমি একমত আপনার জেনারেল ডায়েরিতে চুলের কালার ঠিক বলতে হয় না, হ্যাঁ অবশ্যই বলতে হয়, আমি কি ধরনের কি ধরনের তো জানতে চাই কি ধরনের চুল তার চুলের মানে তার একটা বর্ণনা, শারীরিক বর্ণনা, শারীরিক এবং তার কালারের বর্ণনা, গায়ের বর্ণনা, শারীরিক গঠন, তার পরনে কি ধরনের পোশাক ছিল, এইগুলো কেন এখন যখন আইনশৃঙ্খলা বাহিনী তার কথা বাসায় গেল অবশ্যই ওনারা বিভিন্ন অ্যাঙ্গেলগুলোতে চিন্তা করতেছে যে তার কোনো ল্যাপটপ আছে কি না, তার কোনো ইমেল কারোর সাথে চালাচালি হয়েছে কি না, কারো তার তার সাথে কারো কোনো শত্রুতা আমি আছে কি না, এগুলো অবশ্যই তদন্তের বিষয়। যে তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টা তদন্ত করতেছে উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। আমি এখান থেকে এই প্রশ্ন দেওয়ার করাটা আমার উত্তর দেওয়াটা যেহেতু হচ্ছে আমি তদন্ত সম্বন্ধে জানি না, আমি পেপার পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, সুতরাং এটা আমার জন্য বাঞ্ছনীয় কোনো প্রশ্ন না। দ্যাটস ফাইন, তাহলে ওই জায়গায় আপনি ড্রপ করবেন না, কিন্তু আমি এটা বলতে পারি যেটা আমি পত্রিকার মাধ্যমে জানলাম, কিন্তু আপনি যখন বলছেন যে একটা দৈনন্দিন ঘটনা আপনি বলে দিয়েছেন আপনার কাছে উত্তর, কিন্তু এটা যদি তদন্তদিন বিষয় প্রশ্নটির উত্তর দিতে কিন্তু আপনি 5 মিনিট নিয়েছেন, কিন্তু প্রশ্নের উত্তর না, কারণ তদন্তকারী এই জিনিসটা আমাদের বিরতিতে যেতে হবে। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে, আমরা কথা বলছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে ইয়াসিন তালুকদার নামে একজন ব্রিটিশ বাংলাদেশি বাংলাদেশে নিখোঁজ হয়েছেন অথবা অপহৃত হয়েছেন অথবা কারো কারো মতে হয়তো গুমও হয়েছেন, এবং যার ফ্যামিলির কাছ থেকে ইতিমধ্যেই কথিত সোর্স 50 লক্ষ টাকা নিয়ে গিয়েছে এবং সেই সোর্সের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অ্যারেস্ট করেছে কি না, তিনি আদৌ কোথাও আছেন কিংবা কোথাও লুকিয়ে আছেন সেই বিষয়ে কোনো ইনফরমেশন পর্যন্ত এখন পর্যন্ত মিডিয়াতে প্রকাশিত হয়নি। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, আমাদের সঙ্গে থাকবেন।